কোরআন যেন পড়ি প্রতিদিন ওহে খুদা আল্লাহ তিলাওয়াত আমার মন লাগিয়ে দাও আল্লাহ তিলাওয়াত আমার মন লাগিয়ে দাও الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আজ সকালে উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলা এর অনুষ্ঠান কোরআন শিখে পড়ুন এর মধ্যে ইনশাআল্লাহ আজ সকালে আজকেও ইনশাআল্লাহ কিছু গুরুত্বপূর্ণ বিষয় কিছু গুরুত্বপূর্ণ সূরা ইনশাআল্লাহ আপনাদেরকে প্র্যাকটিস করানোর চেষ্টা করব তো আজকে আমরা অনুষ্ঠানের শুরুতে আল্লাহর হাবিবের উপর দরুদ পাক পাঠ করার ফজিলত শ্রবণ করে নিই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কিয়ামতের দিনে কিছু মুসলমানের মিজানের পাল্লায় যখন নেকি হালকা হয়ে যাবে তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম একটি শ্রীকুট বের করে তার নেকির পাল্লায় রেখে দিবেন আর এর মাধ্যমে নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে তখন সে ব্যক্তি বলবে আমার মা বাবা আপনার প্রতি উৎসর্গ আপনি কে তো তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করবেন যে আমি তোমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এবং এগুলো সেই দরুদ যা তুমি আমার প্রতি পড়েছে তো আল্লাহর হাবিবের প্রতি আপনি যে দরুদ পড়বেন সে দরুদ পাক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমাদের মুসিবতের সময় আমাদেরকে তার প্রতিদান দান করবেন অবশ্যই অবশ্যই আমাদের প্রতি দয়া করবেন আল্লাহ তাআলার রহমতের নবী আমাদের প্রতি রহমত বর্ষণ করবেন তো আপনাদের প্রতি অনুরোধ আল্লাহর হাবিবের প্রতি বেশি থেকে বেশি করে দরুদ পাক পাঠ করেন এবং কাল হাশরের ময়দানে আল্লাহর হাবিবের দয়ার আশা রাখেন তো আসুন একবার দরুদ পাক পাঠ করে নিই সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তো প্রিয় আমাদের চ্যানেল দর্শকবৃন্দ আজকে অবশ্যই আমরা শ্রবণ করব যে সূরা মাউন থেকে ইনশাআল্লাহ কিছু সূরা আপনাদেরকে প্র্যাকটিস করানোর চেষ্টা করব তো আসুন তবে শুরুতে আমরা কিছু কল নিয়ে নিই তো আমাদেরকে বিগত অনুষ্ঠানগুলোর মধ্যে অনেকে কিছু কল পাঠিয়েছেন তো কিছু কল আমরা সামিল করি আসুন আমরা কলের দিকে যাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার নাম মোহাম্মদ আসিফ আত্তারি আমি চট্টগ্রাম থেকে বলছি মাদানী চ্যানেল বাংলার কোরআন শিখে পড়ুন অনুষ্ঠানে আমার পড়া শোনাতে চাই জি শুনিয়ে দিন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف ما شاء الله ما شاء الله ما شاء الله অনেকে আমাদেরকে কল পাঠিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের চেষ্টাকে আল্লাহ তাআলা কবুল করুক আর বেশি করে চেষ্টা করেন কোরআনে পাক যত বেশি সময় দিবেন তত বেশি সওয়াব পাবেন যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শুদ্ধ করে পড়তে সক্ষম হয়ে যাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনে পাক শুদ্ধভাবে পাঠ করার তৌফিক দান করুন তো প্রিয় আমাদের দর্শকবৃন্দ আর দেরি করব না চলুন আমরা আজকে সূরার দিকে যাই সূরা মাউন থেকে ইনশাআল্লাহ আমি প্র্যাকটিস করার চেষ্টা করব আপনাদের প্রতি অনুরোধ আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং শুদ্ধ করে পাঠ করার চেষ্টা করেন তো আসুন আমরা স্ক্রিনের দিকে যাই সূরা মাউন আমরা শুরু করছি بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم
فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين ولا يحض على طعام المسكين فويل للمصلين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون ويمنعون الماعون يا ماتش انت شو بندو সূরা মাউন আমরা শ্রবণ করলাম আসুন সূরা কাউসার ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমি আপনাদেরকে পাঠ করে শোনাবো তো আপনারা সূরা কাউসার একটু প্র্যাকটিস করবেন তো আসুন আমরা সূরা কাউসার শ্রবণ করি বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ إن شانئك هو الأبتر إن شانئك هو الأبتر প্রিয় মাতৃচন্দ্র দর্শকবৃন্দ আমরা সূরা কাউসার আমরা প্র্যাকটিস করার সৌভাগ্য অর্জন করেছি তো আসুন এবার আমরা সূরা কাফিরুন আমরা শ্রবণ করি بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون لا ولا أنتم عابدون ما أعبد ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم আনাটা আমরা কি করব না আমরা এখানে মত করব না টানব না ঠিক আছে আনা কি পড়ব আনা ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ ওয়ালা لكم دينكم ولي دين لكم دينكم ولي دين প্রিয় মাতৃচন্দ্র দর্শকবৃন্দ আমরা কয়েকটি সূরা শুনেছি আসুন আরেকটি সূরা আমরা প্র্যাকটিস করার উদ্দেশ্যে আমরা শ্রবণ করি সূরা নাসর ঠিক আছে بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر
نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا فسبح এখানে অনেকেই এহাটা পালা করে উচ্চারণ করে না তো এদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে ফাসাব্বিহ ফাসাব্বি নয় কিরকম হবে ফাসাব্বিহ ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা প্রিয় মাতা চ্যানেল দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আমরা সূরা নাসর পর্যন্ত আমরা শুনেছি প্র্যাকটিস করার উদ্দেশ্যে তো প্র্যাকটিস করার উদ্দেশ্যে আমরা আরেকটি সূরা সূরা লাহাব এটাও আমরা শ্রবণ করি আসো বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব তাব্বাত ইয়াদা আবি لهب وتب ما أغنى عنه ماله وما كسب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد في جيدها حبل من مسد প্রিয় মাতা চ্যানেল দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আমরা সূরা লাহাব পর্যন্ত আমরা শুনে নিয়েছি আসুন আমরা সূরা ইখলাস অবশ্যই আগে একবার শ্রবণ করেছি তারপর আমি আরেকবার সূরা ইখলাস আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد প্রিয় মাতা চ্যানেল দর্শকবৃন্দ আরও দুইটি সূরা অবশ্যই আমরা জানি সূরা ফালাক এবং সূরা নাস প্রিয় মাতা চ্যানেল দর্শকবৃন্দ আরও দুইটি সূরা সূরা ফালাক এবং সূরা নাস চলুন আমরা এগুলো আমরা প্র্যাকটিস করার উদ্দেশ্যে শ্রবণ করে নিই بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق قل أعوذ برب الفلق من شر ما خلق من شر ما خلق خلق قل قل هابي ঠিক আছে من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر غاسق إذا وقب ومن
شر النفاثات في العقد ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد ومن شر حاسد إذا حسد. أمي أرك بربوتي. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. প্রিয় মাতাচন্দ্র দর্শকবৃন্দ, আরেকটি সূরা আমাদের রয়ে গিয়েছে, সূরা নাস। আসুন আমরা সেটাও প্র্যাকটিস করার উদ্দেশ্যে শ্রবণ করে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস কুল আউযু বিরাব্বিন নাস ملك الناس إله الناس من شر الوسواس الخناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس من الجنة والناس. প্রিয় মাদের চ্যান দর্শক বিদ, আলহামদুলিল্লাহ আজ্জাবাজাল, আল্লাহ তালার দরবারে লাখ কোটি কোটি শুক্রিয়া যে আমরা এই কোরআন পাকের যে সূরাগুলো যেগুলো আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি এগুলো আলহামদুলিল্লাহ আমরা শেষ করার আমরা সৌভাগ্য হয়েছে। তো আপনাদের প্রতি অনুরোধ, আপনারা এগুলো বেশি থেকে বেশি শ্রবণ করে বেশি থেকে বেশি প্র্যাকটিস করেন। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি সুস্থ করে পাঠ করতে সক্ষম হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে যা আমরা শ্রবণ করেছি তা প্র্যাকটিস করার, তা স্মরণ রাখার, তার উপর আমল করার, সঠিকভাবে পাঠ করার সেই তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুক এবং আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুক। নামাজকে নামাজের মতো পাঠ করার, নামাজের মধ্যে কোরআনে পাক সঠিকভাবে আদায় করার সেই তৌফিক আমাদেরকে দান করুক। সাথে সাথে অন্যকে শেখানোর, আমাদের ফ্যামিলি মেম্বার প্রত্যেককে এগুলো শেখানোর সেই তৌফিক আমাদেরকে দান করুক। প্রিয় আমাদের চ্যানেল দর্শকবৃন্দ, আজকে আমরা দেখতে দেখতে শেষের দিকে চলে এসেছি। তো আপনাদের সুস্থতা কামনা করে মাদানী চ্যানেল দেখার আবেদন জানিয়ে এবং মাদানী চ্যানেলের মাধ্যমে যা কিছু শিখতে পারেন তা মনোযোগ সহকারে শিখে তা স্মরণ রেখে তারপর আমল করার, অন্যকে জানিয়ে দেওয়ার সেই আবেদন জানিয়ে আজকে এখানে শেষ করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সলাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কুরআন যেন পড়ি প্রতিদিন ওহে খোদা, আল্লাহ তিলাওয়াত আমার মন লাগিয়ে দাও, আল্লাহ তিলাওয়াত